ওয়েলকাম টু মাই চ্যানেল এন্টারটেইনমেন্ট সেন্টার। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা সাধারণ জ্ঞান নিয়ে, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটিতে আসা, মানে ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক যত সাধারণ জ্ঞান আছে সব টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। ইতিমধ্যে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস 1 জুলাই এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য গঠিত কমিশনের নাম নাথান কমিশন, যা 1972 সালে 27 মে 13 জন সদস্যকে নিয়ে গঠিত হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসির নাম হচ্ছে পিজে হার্ডস এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রীর নাম লীলা নাগ। এইটি আপনি স্ক্রিনশট দিয়ে রাখেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কিত যত সাধারণ জ্ঞান আছে সব সাধারণ জ্ঞান একটাই আজকের ক্লাসে আপনি পেয়ে যাবেন। তো এগুলো দেখুন, যেমন শেখ মুজিবুর ঢাকা ইউনিভার্সিটির আইন বিভাগের ছাত্র ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালো দিবস 23 আগস্ট, ছাত্র সমাজের সভাপতি গাজীউল হক 1952 সালে 21শে ফেব্রুয়ারির ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটির ছাত্র সমাজের সভাপতি ছিলেন গাজীউল হক। এগুলো দেখেন। যে সকল ঐতিহাসিক স্থাপনাগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত সেই ঐতিহাসিক স্থাপনাগুলো আপনি এক নজরে দেখুন, যেমন অপরাজয়ের বাংলা, টিএসসির হিন্দু মঠ, এগুলো ঢাকা ইউনিভার্সিটিতে অবস্থিত। তারপর হচ্ছে বাংলাদেশের নিরক্ষরমুক্ত জেলা, বাংলাদেশের নিরক্ষরমুক্ত জেলাগুলো মনে রাখার টেকনিক হচ্ছে রাশিমালা চুজ করে গাজীকে দিয়েছে। রাদে রাজশাহী, সিরাজগঞ্জ, মাগুরা, লালমনিরহাট, চুয়াডাঙ্গা, জয়পুরহাট, গাজীপুর, এগুলো হচ্ছে বাংলাদেশের নিরক্ষরমুক্ত জেলা। আর টেকনিকটি রাশিমালা চুজ করে গাজীকে দিয়েছে।